বন্ধুরা আজ একটা লোভনীয় মজাদার রেসিপি নিয়ে আবার চলে এসেছি, যেটা হচ্ছে কুলের আচার। বাচ্চা বয়স্ক সবাই চেটে চেটে খাবে, আর এখন খাবে না তো কবে খাবে? এই তো শীত চলে যাচ্ছে, বসন্ত আসছে, এখনই তো কুলের আচার খাবে। এই দেখুন বন্ধুরা কেমন সোঁটা সোঁটা কুল, আর সেই কুলেরই আচার তৈরি করে দেখানো হবে। আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন। এই যে বন্ধুরা, এখানে কুলটা শুকিয়ে নিয়েছি আমি। প্রথমে ভালো করে কুলটা শুকিয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছি। আর এখানে কুলের আচার বানানোর জন্য এখানে আমি তিনটে শুকনো লঙ্কা নিয়ে নিয়েছি, পাঁচ ফোড়ন, চিনি, নুন, গুঁড়ো লঙ্কা। আর এখানে আছে গোলমরিচ, মৌরি, গোটা ধনে, গোটা জিরে। মা এখানে মৌরি, গোলমরিচ আর গোটা ধনে, গোটা জিরে আগে কাঠখোলায় ভেজে নিচ্ছে, তার সাথে শুকনো লঙ্কাও একটু ভেজে নেবে। আর বন্ধুরা, মা ঠাকুমার হাতের আচার চেটে ফুটে খেতে হয়, যা সুন্দর বানায়। আর আজকে মনে হচ্ছে সেরা সেরা হবে আচারটা, হতেই হবে। মশলাটা ভাজা হয়ে গেছে, এবার নামিয়ে নিচ্ছি। এবার এই মশলাগুলো আমি হামাল দিস্তিতে গুঁড়িয়ে নেব, আর খুব মিহি করে গুঁড়াতে হবে না, কারণ একটু মুখে 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 যদি লাগে খুব ভালো লাগবে, তাই জন্য আমি মিহি করে গুঁড়াবো না। এবার কড়াই তেল দেব, শুকনো লঙ্কা আমি সব হাতে হাতে জোগাড় করে দিচ্ছি। আসলে মায়ের বাঁ হাতটা তো একটু ভেঙে গেছিল, তাই জন্য একটু সমস্যা আছে, তাই জন্য আমি একটু এগিয়ে গিয়ে দিচ্ছি। এ নাও শুকনো লঙ্কা, হাতে দিতে নেই। এরা পাঁচ ফোড়ন, পাঁচ ফোড়নটা তেলে দিয়ে দাও। মশলার কি ঝাঁঝালো গন্ধ উঠেছে দেখুন বন্ধুরা। হামাল দিস্তিতে বাটলে নাকি আর এরকম গোড়ালে স্বাদ নাকি তিন গুণ বেড়ে যায়। কুলগুলো দেবে, আগে আমি কুলগুলো দিয়ে দিচ্ছি। মা যেমন যেমন বলছে আমি তেমন তেমন করছি, আর আপনারাও তেমন তেমন করবেন, তবে কিন্তু ফুলের আচার পুরো এক নম্বর সেরা হবে। এবার আমি খানিকটা নুন দিয়ে দিচ্ছি, কতটা দেবো বলবে মা? একটু দেবো আর লাগবে না, লাগবে
ঝালঝালও ভালো লাগে, তাই জন্য আমি একটু গুঁড়ো লঙ্কা দিয়ে দিচ্ছি। মা এতটা বড় গুঁড়ো লঙ্কা দেবো না, একটু আরেকটু দাও, আরেকটু দেবো, কুলে এরকম বাটি দু বাটি চিনি লাগবে, কিন্তু এই চিনিটাও লেগে যাবে, কারণ একটু ঝালঝাল মিষ্টি মিষ্টি টকটক হবে, তো পুরো একবারে সুপার ফাইন হবে, সেই জন্য এই দু বাটি লাগবে। মা দিয়ে দেবে না? হ্যাঁ দিয়ে দাও। এই 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 সব চিনি দিয়ে দিলাম। কি ওরে এসছে কেন রে? আমার জিভে জল ছড়তে চাইনি। ওরে যা রে। ও আর ঠাকুমাও চলে এসেছে। হ্যাঁ বাবা জল ছড়ছে মুখ দিয়ে। আর খেতে হবে নি টক জিনিস, গ্রামের জিনিস। রে বাপ রে, এই সব কে কথা আছে, চলা 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 তাড়াতাড়ি চলা চলা লাইন ধরে চলা 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 দুলা এখন বাপ দিয়ে চলা 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 সবাই চলা তাড়াতাড়ি চলা 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 হয়ে এসেছে। এই যে আমি অতক্ষণ ধরে মশলা বাটছিলাম, এবার আমি এটা ছড়িয়ে দেবো। এই সব চলা যে যাচ্ছিস চলা চলা সব গ্রামের জিনিস সব কে কথা সব যাচ্ছে। আচারে মশলা পড়ে গেল বন্ধুরা। হ্যাঁ ভেজে রাখা সব মশলাগুলো গুঁড়িয়ে নিয়েছি, এবার আমি সব দিয়ে দিলাম। আচার প্রায় রেডি হয়ে গেল। আরে কুলের আচার, কুলের আচার এসে গেছে, এসে গেছে। পাঁচ টাকা দশ টাকা, পাঁচ টাকা দশ টাকা। আসলে ছোটবেলায় ঠাকুমা গাড়ি করে এরকম ভাবে বিক্রি করতে আসতো, তখন তো আর এত পাঁচ টাকা দশ টাকা নয়, তখন এক টাকা দু টাকা। হ্যাঁ ছুটতাম মায়ের কাছে। বন্ধুরা এই যে জিনিসটি দেখতে পাচ্ছেন, এই জিনিসটি কিন্তু সাবধানে রাখবেন বাড়িতে, কারণ যে কোনো সময় কিন্তু বয়েম খালি হয়ে যেতে পারে। এটা এতই জিভে জল আনা জিনিস যে বাচ্চা থেকে বয়স্ক, মধ্যবিত্ত থেকে বড়লোক, গরিব থেকে বড়লোক, সবারই জিভে জল আনার মতো একটি রেসিপি। সেই রেসিপিটি হচ্ছে কুলের আচার, দেখতেই পাচ্ছেন অসাধারণ হয়েছে বন্ধুরা, দুর্দান্ত। চুপি চুপি বলছি বন্ধুরা, কাউকে বলবেন না, মা যখন কালকে রোদ দেবে না সেখান থেকে কিন্তু আর্ধেক আচার যদি ছড়ে যায় মাকে যেন বলবেন না। খেয়ে দেখুন ভাইরা সব, খেয়ে দেখুন, খেয়ে দেখুন। ঠাকুমা আমি কুলের আচার করবো, আমি সেল করবো, সামনে ঘেটুর মেলা আসছে, আমি সেল করবো বসে বসে। দেখি রে পাতাটা কেমন হয়েছে, খেয়ে সব বলো। ঠাকুমা খেয়ে না, ভালো ভালো। ঠাকুমাকে আরেকটু দেবো তো, ওরে ওর তাতা এখন গরম তো, গরম তো। পরে দেবে, আবার ঘরে নিয়ে চলে যাবে ঠাকুমা। ঠাকুমা হ্যাঁ তাহলে এরকম আচার চলবে? হ্যাঁ চলবে, খুব চলবে, শহরে খুব চলবে।
চলবে মানে দৌড়াবে দাদা ধুমধাম চলছে একবার এই সব কেমন হয়েছে বল ও জোর বেরিয়ে গেছে কুলের আচারে একবার দুর্দান্ত হয়েছে রে বাবা আর সময় কোন বল আচারের ক্ষেত্রে সময় কোন কিছু না 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 আচার খাবো না বলুন তো সুন্দর হয়েছে আচার বাপরে বা 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 ও দেখুন বন্ধুরা দেখুন দেখুন কত সুন্দর হয়েছে কুলের আচার আমাদের বন্ধুরা এই কুলের আচার রেসিপিতে ঝাল হোক বা না হোক আপনাদের এই ভিডিওটা কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন এখনো যদি আমাদের চ্যানেলে আপনারা নতুন হয়ে থাকেন তো দয়া করে প্লিজ প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এই ভিডিওটাতে লাইক দেবেন কমেন্ট করবেন এবং যতটা পারবেন শেয়ার করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবার পরের ভিডিওতে ধন্যবাদ এখন খেতে মত্ত বন্ধুরা এখন ওরা টাটাও করতে পারবে না আর কিছুই করতে পারবে না একটা লোভনীয় জিনিস পেয়ে গেছে শুভ সন্ধ্যা আপনারা সবাই ভালো থাকবেন।